নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলিপুর আহ্বা দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের প্রধানত আজ চারটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আহ্বা দপ্তর উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আহ্বা দপ্তর প্রথমে চলে আসি আজকের ডেটের জন্য কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আহ্বা দপ্তর অফিসিয়াল পেজে যে আপডেট হয়েছে আজ চার তারিখ ঠান্ডাশ্রম এবং লাইটের সতর্কতা অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই আজ ঠান্ডাশ্রম এবং লাইটিংয়ের সতর্কতা ইস্যু করেছে আগামীকাল হেভি রেনের সতর্কতা ইস্যু করেছে আলিপুর আহা দপ্তর হেভি রেন হওয়ার সম্ভাবনা পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে হেভি রেনের সতর্কতা জারি আগামী আট তারিখ অবধি ঠান্ডাশ্রম এবং লাইটিংয়ের সতর্কতা আজ থেকে আগামী আট তারিখ অবধি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আহ্বা দপ্তরে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে আগামীকাল শুধুমাত্র হেভি রেনের সতর্কতা রয়েছে এবার চলে যায় দক্ষিণবঙ্গের কি সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গের রেড অ্যালার্ট সতর্কতা নেই শুধুমাত্র অরেঞ্জ সতর্কতা রয়েছে আজ দক্ষিণবঙ্গের চারটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা একবার দেখে নিচ্ছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই চারটি জেলাতে আজ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই চারটি জেলাতে বাকি উত্তরবঙ্গের যে জেলা দুই দিনাজপুর এবং মালদা সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আহ দপ্তর এই হলো আজকের দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গের যে জেলা আজ হিটওয়েবের সতর্কতা নেই শুধুমাত্র কয়েকটি জেলা ছাড়া বাকি আগামী কাল থেকে ঠান্ডা শ্রমিক সতর্কতা রয়েছে আগামী সাত এবং আট তারিখ ভারী বৃষ্টির সতর্কতা সাত তারিখ এবং আট তারিখ ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আহ্বা দপ্তরের এই সাত তারিখ এবং আট তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত জেলা জুড়েই বৃষ্টিপাতের প্রভাবাস আলিপুর আহা দপ্তরের এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকার্তা সোমনাথ দত্ত কি জানিয়েছেন সোমনাথ দত্ত জানিয়েছেন হাওয়ার গতিপথ বদল হচ্ছে বিপরীত ঘূর্ণাবতের প্রভাবে বাষ্পের পরিমাণ বাড়ছে ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে তাপপ্রবাহের দাপট কমতে শুরু হয়েছে রবিবার সন্ধ্যে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোম এবং মঙ্গলবার ঝড় বৃষ্টি বাড়বে সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বার সম্ভাবনা ফলে সোমবার থেকে পারদ দুই ডিগ্রি কমতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সোমবার থেকে পারদ দুই ডিগ্রি কমতে পারে ফলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ স্পেশালি দক্ষিণবঙ্গ তাপপ্রবাহ প্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে বাংলা তপ্ত শান্তির জল অর্থাৎ আগামীকাল থেকে প্রায় সমস্ত জেলা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আহ দপ্তরে এবার জেলাভিত্তিক আপডেট একবার দেখে নিচ্ছি চলে এলাম দক্ষিণবঙ্গের জেলা আজ বৃষ্টিপাতের সম্ভাবনা তিনটি জেলাতে যেটা আমি আগেই বললাম দুই পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আগামীকাল আগামীকাল বৃষ্টিপাত যেটা রয়েছে দুই পরগনাজ সঙ্গে ইস্ট মেদিনীপুর কলকাতা সহ ওয়েস্ট মেদিনীপুর এই জায়গাতে বৃষ্টিপাতের সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও বৃষ্টিপাত রয়েছে আজ তিনটি জেলা আগামীকাল একাধিক জেলা সঙ্গে আগামী ছয় থেকে আগামী ন তারিখ লাইট টু মডারেট রেন যে আপডেট সেখানে কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টি আগামী ছ তারিখ থেকে আগামী ন তারিখে যে আপডেট এসেছে তাতে কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে যে জেলা একবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গে আজ প্রধানত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এখানে বৃষ্টিপাত আজ হবে আগামীকালও এই জেলাগুলিতে বৃষ্টি হবে সঙ্গে দুই দিনাজপুর এবং মালদাতেও আগামীকাল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে আগামীকাল লাইট টু মডারেট রেন রয়েছে এবং আগামী পাঁচ তারিখ থেকে আট তারিখ সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন হবে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠান্ডার উইথ লাইটনিং সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝরা হওয়া বুলেটিন কি আপডেট হয়েছে একবার দেখে নিচ্ছে যে বুলেটিন আপডেট হয়েছে তাতে সতর্কতা বুলেটিন আপডেট হয়েছে চার থেকে সাত তারিখ অবধি সমস্ত জেলাতেই চার থেকে সাত তারিখ অবধি ওয়ার্নিং ইস্যু করা হয়েছে জেলাভিত্তিক ভিত্তিক আপডেট একবার দেখে নিচ্ছে জেলা ভিত্তিক আর চার তারিখ ইয়েলো ওয়ার্নিং তো রয়েছেই সমস্ত জেলাতে প্রায় ইউলি ওয়ার্নিং রয়েছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন তো বজায় থাকবেই আগামীকাল থেকে ঠান্ডাশ্রমের ওয়ার্টিং ওয়ার্নিং রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই পরগনা জেস্ট মেদিনীপুর এগুলো রয়েছে সঙ্গে হিট কন্ডিশন এবং হট অ্যান্ড হিউমিড কন্ডিশনও বজায় থাকবে আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে অনুরোধ থাকবে সবার কাছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল লাইকনটি অল করে রাখবেন তাহলে আবহাওয়া সংক্রান্ত এই ধরনের আপডেট আপনাদের কাছে চলে যাবে খুব সহজে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ মন্দে মাতারাম